স্কুল। বড়ই অদ্ভুত এই জায়গা, দুষ্টুমি, খুনসুটি, মারামারি, হইহুল্লোড়, সব কিছুর আতুর ঘর আমাদের স্কুল বাড়ি। প্রথম প্রেম, লুকিয়ে বড়দের বই পড়া, এই সব কিছুর সাক্ষী স্কুলের লাস্ট বেঞ্চগুলো। সত্যি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা ওখানেই কাটাই। লকডাউনের জন্য স্টুডেন্টরা স্কুলের সেই সুন্দর মুহূর্তগুলোকে নিজেদের অজান্তেই হারাচ্ছে। দেখুন, পড়াশোনা যে করার সে বাড়ি থেকেই করতে পারবে, কিন্তু আমার মতে চ্যারিটি শুধু হোমেই শুরু হয় না, স্কুল লাইফ চ্যারিটি গঠনে এক বিরাট ভূমিকা নেয়। মনে আছে সেই টিফিন খাওয়ার মুহূর্তগুলো, সবাই মিলে একসাথে বসে শেয়ার করে টিফিন খাওয়া, ছোটখাটো পিকনিকও বলতে পারেন। ইয়েস, শেয়ারিং ইজ কেয়ারিং, ওইখান থেকেই শুরু। কেউ লুচি, কেউ পাউরুটি, কেউ কলা বিস্কুট, কিংবা স্কুলের বাইরের পেয়ারা মাখা বা ঝালমুড়ি, আহা সে যেন স্বর্গ। তারপর ধরুন ক্রিয়েটিভিটি, মানে সে এক অন্য লেভেল। স্যার ম্যামদের ব্যঙ্গার্থক ছবি আঁকা, তাদের সাধের নামটা পুরো ডিস্টর্টেড করে নতুন নাম দেওয়া। একটা উদাহরণ দিই, ধরুন স্যারের নাম ভোতোষ, তিনি করিডোর দিয়ে আসছেন, ছেলে পুলে কোড নাম ইউজ করে ভবতোষ স্যারকে সংক্ষেপে ভাসছে করে দেয়। তারপর ধরুন শান্তনু স্যারকে শান্তু বলে ডাকা, বা ধরুন টিচারদের ডাইরেক্ট নাম ধরেই ডেকে বন্ধুদের মাঝে মাচো হওয়া। বেতের বাড়ি তারপর না হয় একটু সহ্য করে নেওয়াই যাবে, কিন্তু ওই যে সোয়াক, আসলে আমি আপনি এটা সবাই করেছে, যার নাম নিয়েই খিল্লি হয়েছে দেখবেন সেও তার টিচারের সাথে এই কাজ করেছে, যেন এক পরম্পরা। গোপন ব্যাপারটা কি জানেন তো, টিচার্স রুমে এইগুলো নিয়ে বেজায় হাসি ঠাট্টা হয়। তবে এইসবের পাশাপাশি পাশ ফেলে সাপ লুডো খেলতে খেলতে ক্লাস টুয়েলভের পর পুরোটা ফাঁকা, আপনি তখন প্রাক্তন, সবচেয়ে খিটখিটে রাগী অসহ্যকর টিচারকেও তখন খুব জোর মনে পড়বে। আর 5 বছর পর রিইউনিয়নে গিয়ে দেখবেন ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, চক সব এক জায়গায় আছে, কিন্তু আপনার সোনালী দিনগুলো অতীত, যেন একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সেই সেদিনের মানুষ নেই। লক্ষ্য করে দেখবেন আপনার বিশাল আয়তন চেহারা ওই ছোট্ট বেঞ্চে হয়তো ধরবে না, কিন্তু তার মধ্যেই রয়েছে জীবনের সর্বোত্তম সুখস্মৃতি। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনের অন্তরে, আছে বইয়ের ভেতর ভূত, আছে মুঘল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন, আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাস, বিরক্তি 12 মাস, ওরা বড় হয়ে চড়বে গাড়ি আর আমি কাটব ঘাস, লা 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 la 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 la
আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে ট্যান, দম বন্ধ হয়ে আসছে আবার। আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে গোবই, এখন আর সময় নেই যে ভাবার। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল আছে পাস, বিরক্তি বারো মাস, ওরা বড় হয়ে চড়বে গাড়ি আর আমি কাটব ঘাস। La 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 la